إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله من النبي بعد أما بعد جابتيا بشنشا ورب العالمين نيكوت جا رب العالمين আমাদের কে جا رب العالمين আমাদের কে উর্ত সমাবেশে আসার বসার কিছু কথা বলার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অগ্রিত দূত এবং সালাম পরিষদ মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই অতকার মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুহতারাম আসাদিজে কারাম বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক এ পর্যায়ে আমি আপনাদের সামনে আল্লাহর পথে দাওয়াত এ বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আদ-দাওয়াত শব্দটির শাব্দিক অর্থ হলো আহ্বান করা বা ডাকা পরিভাষায় আল্লাহর দিকে তথা দিনে হকের দিকে মানুষকে আহ্বান করাকে আল্লাহর পথে দাওয়াত বলা হয় বর্তমান সময়ে গুণধর জাতিকে পথহারা পথিককে বিপদগামী তরুণ তরুণীকে কুসংস্কার আচ্ছন্ন সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনতে হলে আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব অপরিসীম আল্লাহর পথে দাওয়াত দেওয়া নবী রাসূল ও তাদের অনুসারীদের কাজ সূরা মায়েদার 67 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগ দা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রভুর পক্ষ থেকে আপনার নিকট যা নাজিল করা হয়েছে তা প্রচার করুন যদি আপনি তা না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না নিশ্চয়ই আল্লাহ মানুষের দুষ্কৃতি থেকে আপনাকে হেফাজত করবেন সূরা ইউসুফের 108 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন আপনি বলুন এটাই আমার পথ আমি এবং আমার অনুসারীগণ মানুষকে জাগ্রত জ্ঞান সহকারে ডাকি এবং আল্লাহ পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আল্লাহর পথে দাওয়াত দেওয়া উত্তম কথা সূরা হাম সিজদাতে দেশঙ্গে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম প্রতার কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং সৎ আমল করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলমান উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হল দাওয়াত সূরা আলী ইমরান 110 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কুমতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা হলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষদের মধ্য হতে বের করা হয়েছে তোমরা সৎ কাজে আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে সম্মানিত উপস্থিতি দাওয়াতের হুকুম আল্লাহর পথে দাওয়াত দেওয়া সকল উলামায়ে কেরামের মধ্যে ফরজ দাওয়াত দেওয়ার পদ্ধতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নং আয়াতে বলেন আদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তোমরা মানুষকে ডাকো তোমরা মানুষকে হিকমা ও উত্তম উপদেশের মাধ্যমে তোমরা আল্লাহর প্রতি আহ্বান করো এবং উত্তম পন্থায় বিতর্ক কর দাওয়াতের লাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাল্লা আলা খায়রি ফালাহু মিতলু আজরি ফাইলিহি যে ব্যক্তি কাউকে কল্যাণের প্রতি আহ্বান করে এবং আহ্বানকারী ডাকে সাড়াদানকারী সমপরিমাণ নেকি সে পাবে মুসলিম হাদিস 1893 সম্মানিত উপস্থিতি আলোচনার শেষাংশে বলতে চাই দুনিয়াবি স্বার্থ ত্যাগ করে একমাত্র পরজ্ঞান স্বার্থে আমাদের সর্বাবস্থায় দাওয়াত দিতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু